সোর্স অফ নো গ্রাউন্ড, বাংলায় যাকে বলে নাইবাম। বিস্ময়কর হলেও সত্যি যে বাংলাদেশেই রয়েছে সোর্স অফ নো গ্রাউন্ড বা সোয়াং নামে বিশ্বের অন্যতম গভীরতম খাত। এটা বিশ্বের সেরা ১১টি গভীর খাত বা ক্যানিয়নের মাঝে অন্যতম। তবে অনেকে সোর্স অফ নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গভীর খাতও বলে থাকেন। এটি আজ থেকে প্রায় ১২৫০০০ বছর আগে তৈরি হয়েছে। কি অবাক হচ্ছেন? আরও অবাক হবেন যখন জানতে পারবেন সোর্স অফ নো গ্রাউন্ডে গেলে আপ ডলফিনের উপস্থিতি দেখতে পারবেন। সোর্স অফ নো গ্রাউন্ড আসলে বঙ্গোপসাগরের তলায় একটি গভীর উপত্যকা বা মেরিন ভ্যালি, একে আন্ডার ওয়াটার ক্যানিয়নও বলা হয়। বঙ্গোপসাগরের মাঝে সোর্স অফ নো গ্রাউন্ডের সর্বমোট এলাকা প্রায় ৩৮০০ বর্গ কিলোমিটার। সোর্স অফ নো গ্রাউন্ড মংলা অথবা সুন্দরবনের দুবলার চর ও সোনার চর থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। বহু আগে ব্রিটিশরা সোর্স অফ নো গ্রাউন্ড নামটি দেয়। এর কারণ হলো সোর্স অফ নো গ্রাউন্ড যেখানে শুরু করা হয়েছিল হঠাৎ করেই পানির গভীরতা বেড়ে গেছে। ব্রিটিশদের ধারণা ছিল সমুদ্রে খাদের কোনো তল নাই, এজন্য বলেছিল সোর্স অফ নো গ্রাউন্ড। সোর্স অফ নো গ্রাউন্ডকে স্থানীয়রা বলে নাইবাম। সাগরের মাঝিদের কাছে ফুট কিংবা মিটারের হিসাব নেই, ওরা হিসাব করে বাম, ১০ বাম, ২০ বাম, আর ওই জায়গায় নাইবাম মানে ওই জায়গায় গভীরতা কোনো হিসাব নেই। জায়গাটা মারিয়ানা ট্রেঞ্চের মতো, বাংলায় যাকে বলে অতলস্পর্শী। পানির গভীরতা অন্যান্য অংশ থেকে সোর্স অফ নো গ্রাউন্ডে বেশি বলে এর পানির রং সম্পূর্ণ ভিন্ন, তাই সেখানে গেলেই বুঝতে পারবেন যে সোর্স অফ গ্রাউন্ডের অংশ শুরু হয়ে গেছে। সাধারণ সমুদ্র তলদেশ থেকে সোর্স অফ নো গ্রাউন্ড সর্বোচ্চ ১৩৪০ মিটার পর্যন্ত গভীর।